নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি লাউ দিয়ে মুসুরি ডালের রেসিপি। ডাল কিন্তু আমরা নানান রকমভাবে তৈরি করে থাকি, আর গরমকালে লাউ দিয়ে এরকম করে মুসুরি ডাল তৈরি করলে শরীর মন দুটোই ঠান্ডা থাকে। আর এরকম করে ডাল তৈরি করা খুব সহজ, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। এরকম করে ডাল তৈরি করে রুটির সঙ্গেও কিন্তু সার্ভ করতে পারেন। দেখে নিন আজকের রেসিপি, আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন। চলুন দেখে নিন আজকে রেসিপি। নিয়ে নিয়েছি মুসুরির ডাল। আমি এখানে 150 গ্রাম মুসুরির ডাল নিয়েছি। মুসুরির ডালটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। রান্নাটা তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই, অল্প সময় কিন্তু খুব ভালো একটা রেসিপি তৈরি হয়ে যাবে। 3 থেকে 4 বার জল পাল্টে ডালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আগেও বলেছি আমার এখানে কিন্তু ছোট ছোট গোটা যে মুসুরি ডাল, সেই মুসুরি ডালটা এখানে পাওয়া যায় না, এখানে এই মুসুরি ডালটা পাওয়া যায়। আর আমি এই মুসুরি ডালটা দিয়েই রান্নাটা তৈরি করছি। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর জলটা দিয়ে ডালটা আমি ভালো করে সিদ্ধ করে নেব। ডাল তৈরির প্রয়োজনীয় জল আমি একবারে দিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ডালটা সিদ্ধ হতে রেখে দিলাম। অপর দিকে আমি লাউটা কেটে নেব। এরকম একটা ছোট দেখে একটা লাউ নিয়ে নিয়েছি, তবে পুরো লাউটা আমার লাগবে না, তাই আমি হাফটা লাউ এখান থেকে কেটে নিচ্ছি। প্রথমে লাউয়ের গায়ে যে স্কিনটা আছে, স্কিনটা ভালো করে পিল করে নেব। পুরো লাউটা এরকম করে পিল করে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঠিক দেখে নিন, এরকম করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। লাউটা একটু সরু, তাই আমি 2 টুকরো করে কেটে নিলাম। আর লাউ কিন্তু অবশ্যই এরকম করে কেটে নেওয়ার আগে জল দিয়ে ধুয়ে নেবেন। অপর দিকে ডালটা আমার ফুটে উঠেছে। ডালের উপরে যে সাদা ফেনা অংশটা থাকবে, অংশটা একটা হাতা দিয়ে তুলে ফেলে দেব, কারণ এই সাদা ফেনার মধ্যে কিন্তু ডালের ময়লাটা উঠে আসে। ময়লাটা সম্পূর্ণ এরকম করে ফেলে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ। লবণটা আমি একবারে ইউজ করছি, কারণ এরপরে আমি ডালের মধ্যে লাউটাও অ্যাড করব। আর জলটা কিন্তু আমি আগেই একবারে দিয়ে দিয়েছি। মাঝে যদি জল অ্যাড করা হয় তাহলে অনেক সময় ডালের স্বাদটা একটু পানসে হয়ে যায়। ডালটা সম্পূর্ণ সিদ্ধ করব না, ডালটা 70% সিদ্ধ হয়ে যাওয়ার পরে কেটে রাখা লাউটা দিয়ে দেব। লাউটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। লাউটা সিদ্ধ হতে হতে ডালটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আরও 10 মিনিট এরকম করে ফুটতে দেব। আর 10 মিনিট পরে দেখুন ডালটাও সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, আর লাউটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। অপর দিকে ফোড়ন দেওয়ার জন্য একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতা দুটো অনেকটাই ছোট, তাই আমি 2টো দিয়েছি। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা থেকে হালকা গন্ধ ছাড়ার পরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। গোটা জিরেটা হালকা ভেজে নেব। ফোড়ন থেকে বেশ ভালো গন্ধ ছাড়তে শুরু করবে। তারপরে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ডালের স্বাদ কিন্তু ফোড়নের জন্য বেশি ভালো হয়, তাই ফোড়নটা অবশ্যই খুব ভালো করে একটু ভেজে নেবেন। ফোড়নটা দেওয়া হয়ে গেলে ডালটা কিন্তু আর খুব বেশি রান্না করার প্রয়োজন হয় না। সম্পূর্ণ সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডালটা কত সুন্দর সুস্বাদু তৈরি হচ্ছে। অবশ্যই এরকম করে একবার তৈরি করবেন। সম্পূর্ণ ডালটা দেওয়ার পরে ঝাল হিসেবে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। যদি ঝালের পরিমাণটা একটু বেশি পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর ফোটার জন্য রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ডালটা দেখুন খুব ভালো মতো ফুটে গেছে, আর লাউ দিয়ে মুসুরির ডাল রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি।
গ্যাসের ফ্লেমটা অফ করার পরেই আমি ধনে পাতা কুচিটা দিচ্ছি। ধনে পাতা কুচিটা খুব ভালো একটা গন্ধ থাকবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। অবশ্যই একবার তৈরি করে দেখবেন, এরকম করে লাউ দিয়ে মুসুরির ডাল, গরম গরম ভাতের সঙ্গে এরকম করে গরম গরম লাউ দিয়ে মুসুরির ডাল সার্ভ করুন। আর কেমন লাগলো রেসিপি জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। নতুন কোনো রান্নার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন, চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।